লকডাউনে এলাকার দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিধায়ক সুশান্ত চৌধুরী। আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিনাপানি হায়ার সেকেন্ডারি স্কুলে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিগত দিনের ত্রাণ আমার মনে আছে, কারো আমি সমালোচনা করতে চাই না, কিন্তু এত মুক্ত হস্তে দেওয়া এই প্রথমবার। সমাজ সক্রিয়, রাজনৈতিক দলগুলি সক্রিয়, এমএলএ সক্রিয়ভাবে দান করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছে মানুষের সামনে, কোনো ঘরে খাদ্যের অভাব হবে না।